একদিন কোন একটি গোপী দাদি মক্খন নিয়ে যাচ্ছে, আর শ্যাম সুন্দর নে সখাওয়া কে সাথ নে উসকো ঘের লিয়া। দাদি কা দান মাঙ্গনে লগ গে, তরাইয়া খড়ে মহারাজ খড়ে না, হ্যাঁ খড়ে যাই খড়া বস দেখ লিজিয়ে। एक तो अभी का दान अभी हो रहा था, उनकी हड़िया लूट गई। आप देखिए वहाँ पर देख रही है ना, कृष्ण खाने थे प्रतिदिन ऐसे दलबद्ध है, एक खाने थे थकते একটি লোক আর পার যেতে পারে। এদিকে দেখুন গৌরঙ্গ, আর এই দিকে আছে দেখো আর ধর শ্যাম রঙ। কৃষ্ণ এই পর আকর কে খড়ে হয়ে যেতে আর গোপীয় সে তকরার হতি, গোপীগণের সঙ্গে এখানে তে বাদ বিবাদ হতো। ইনি দান মাংতেন, উনি বলতে ওরা বলতো যে কিসের দান, আজ পর্যন্ত কোনদিন আমরা দান দি নাই, আর তোমাকে কোনদিন দান নিতে আমরা দেখি নাই, কি তো নতুন রেওয়াজ কেন, এটি আমার ভূখণ্ড, অত এখানে থেকে যেতে গেলেই দান লাগবে। বলে তোমার কিসে, এই নিয়ে খুব বাদ বিবাদ হতো। একদিন কোন গোপীকে ধরেছেন, আর ধরে তাহাকে বলেছেন যে তুমি এখানে দান দিয়ে যাও। বুঝেছে আমি দান দিব না, এই নিয়ে খুব তাহার সঙ্গে ধরাধরি ইত্যাদি হলো। তখন কৃষ্ণচন্দ্র ঘরে তাহাকে তার দধি ইত্যাদি লুটে নিয়েছেন, আর তাহার মস্তকের উপর রেখে উপর থেকে ঢেল মেরে দিয়েছেন। গোপী একেবারে দধিতে স্নান করে গেল মাখনেতে। তখন ওই গোপী শ্রীমতী রাধিকাকে বলেন যে কৃষ্ণ প্রতিদিন এইরকম হতে লুটালুটি দধি করে, কৃষ্ণ এসে হি প্রতিদিন করতে হ্যাঁ, বস ললিতা সখি কো কহা রাধা জি নে আজ কৃষ্ণ কো কিসি রূপ মে দুরুস্ত করনা হ্যায়, কৃষ্ণকে আজকে দুরুস্ত করতে হবে। এই জন্য তিনি কি করলেন, অনেকগুলি গোপীগণের দল এই কুঞ্জেতে লুকিয়ে দিলেন শ্রীমতী রাধিকা। এদিকে বিশাখার দল, ওদিকে ললিতার দল, এদিকে চিত্রার দল, চারুদিকে তারা ঘেরে লুকিয়ে থাকলো। আজকে যদি শ্যাম সুন্দর যদি আসেন আর একটু যদি বদমাশি করেন, তাহলে আজকে তাহার কামরা আচ্ছা করতে এমন ভাবে শিখিয়ে দিব যে আর জন্মেতে তিনি নাম লিবেন না দধি লুটবা। কৃষ্ণচন্দ্র মনে করছেন যে সে আজকে গোপী কোন একলাই আসবে, আর তারপরে তাহাকে আমি এরকম দধি লুটবো। গোপীরাও পূর্বে থেকে প্রস্তুত আছে, তাহলে সেই প্রস্তুত হ্যাঁ ও গোপিয়া, যাকে ও দধি লেকর কে আজ এক গোপী আই পালে শুনে থা, যদি তুমি কৃষ্ণ কুছ লুটে ফুটে আর তুমি তকরার আর ঝগড়া করেন, তোমার সঙ্গে যদি কোন রকম তকরার বাদ বিবাদ করে তুমি ভিসু বাজিয়ে দিবে, অর্থাৎ তুমি কোন এমন ভাবে কোন চিহ্ন করবে যাতে সঙ্গে সঙ্গে আমরা সবগুলি পৌঁছে যাব আর ওকে ধরবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ তাহাকে এসেছেন, দধির দান মাংতে লাগলেন, সেটে কিছুতেই দান দিবে না, কাশি ভি দান নেই দেগি। অন্ত মে লুটনা আরম্ভ কিয়া, হাত সে পকড়নার ইধর উধর ছেড়ছাড় কাহানি আরম্ভ কর দি, বস উসনে সিটি বজা দি। কই কিসে ইঙ্গিত কর দিয়া, ইঙ্গিত কর দিও, আর লক্ষ লক্ষ গোপী এই কুঞ্জ থেকে ওই কুঞ্জকে এই কুঞ্জ থেকে একে উপস্থিত, সব উপস্থিত হো গই গোপিয়া, লাখো লাখি গোপী, মধুমঙ্গল অর্জুন লমঙ্গ কৃষ্ণ ইত্যাদি জিতনে সখা থে, উনকো লাখো লাখো গোপীয় কো দেখ করকে ডর গে, আর ডর করকে ভাগনে কি চেষ্টা কি, সবসে পহলে মধুমঙ্গল কো পকড় লিয়া, মধুমঙ্গল কে তারা ধরলো, পকড় করকে উনকে চোটি বাঁধ দিয়া, উনকে পেড় কি ডাল মে চোটি বাঁধ দি, আর গুলছে এসে লাগায়, দেখিয়ে এসা গুলছা মারা উনকো, গাল ফুলা দিয়া উনকা মধুমঙ্গল কা,
मधुमंगल रोने लगा, और मैं कान पकड़ता हूँ, कभी नहीं इस घर में आऊंगा, झांकूंगा भी नहीं, आमी आर एखने आसबो ना, आमी शपथ खाच्छी आमी आर आसबो ना। তখন কৃষ্ণকে ধরে আর যে যে সখা গুলি ছিলেন তাদেরকে ধরে আবার তাদেরকে টিকি বেঁধে দিল, কেউ কে কুচি করে দিল, আর কৃষ্ণকে কাউ ছাড়লো না। কৃষ্ণকে কি করলো, কৃষ্ণকে জোর করে দিয়ে লহঙ্গা পরিয়ে দিল, উনকো আপনি লহঙ্গা পহনা দিয়া, লহঙ্গা মানে ঘাঙ্গরা, ঘাঙ্গরা পরিয়ে দিল জোর করে। দু চারটি গোপী তাকে ধরে তুলে দিল, আর তুলে উঠা করকে আর উনকে পায়ের সে লেকর কে ইহা তক পহনা দিয়া, আর এক আপনি চুনরি উনকো উড়া দিয়া, আর উনকো বেসে হি গোপী জাসা সিন্দুর আর ইয়ে সব কর দিয়া, উনকো সখী বনা দিয়া, আর উনকে উপর মে দধি কা তার উপরে তে দধি ভাণ্ড একবারে রেখে দিল, আর ললিতা বিশাখা এদিক ওদিকে যে আর ওখানে তে ঢেল মার, আর ও ফুট গাই গগরি, আর সব নে কৃষ্ণ স্নান কর লিয়া, সব গোপী তালি বাজা কর ললিতা জি নে কহা কান পকড়ো জব ফির মে নহীঁ আউঙ্গা, তুমি কান ধরো আর আর আসবে না তো। কৃষ্ণ জি রোনে লগ গে আর পাইয়া পকড়নে লে, অব এসা নহীঁ করেঙ্গে, তো তুম তো কহতা থা উস গোপী কো কহা কৃষ্ণ নে পহলে পহলি বালি কো। গোপী নে কহা যে ভাই যাকর কে হাম কংস সে কহ দেঙ্গে, আমি কংস কে বলে দিব আর কংস তোমাকে এসে দুরুস্ত করবে। কৃষ্ণ কি বললেন, কৃষ্ণ বললেন যে এসে এইটি কি তোমার খসম নাকি কংস, খসম মানে কি তোমার ভর্তার নাকি। গোপী বলে যে আজকে তোমার ভর্তার কই, আজকে গোপীরা ধরলো যে তোমার ভার তার এখন কোথায়, এখন তুমি তোমার ভার তারকে দেখে নিয়ে এসো। এইরকম হতে দান প্রতিদান এই সমস্ত লীলার স্থান গুলি সন্ধ্যা হয়ে যাবে, আমাদেরকে ওখানে যেতে হবে রাস্তাতে, আর সব জায়গাতে বসবো, এখানে বসলে তার রাত হয়ে যাবে। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। 5000 বছর পরে যখন এই কুঞ্জের এইরকম স্থিতি, তখন 5000 বছর পূর্বে যখন প্রকৃতি নিজে হাতে থেকে, লক্ষ্মী দেবী নিজে হাতে থেকে একে শৃঙ্গার করে দিয়ে থাকে, সুন্দর করে সমার দিয়ে থাকে, তখন এই কুঞ্জের স্থিতি কিরকম হবে, চারদিকে ঘোরো মনটা ভিতরে একেবারে পরিষ্কার, তার মধ্যে রাধা কৃষ্ণ গোপীগণের এই সব কুঞ্জেতে মিলন হতে, এর নাম হচ্ছে কুঞ্জ। রাধা কুন্দ গোবর্ধন পর্বত Oh, my God.
Thank you.